চল্লিশ টাকার বেশিতে পেঁয়াজ কিনবো না 20 টাকার বেশিতে আলু কিনবো না দেড়শো টাকার বেশিতে খেজুর কিনবো না কথাগুলো কেন বলতেছি আপনারা একটা ভিডিওটা দেখেন আগে না जसরের কোনো ভাই বোন কেজি দারে বিক্রি করা কোনো তোর মুজ কিনবেন না আমরা দেখতে চাই তারা কোথায় তোর বিক্রি করে আমরা তরমুজ কিনবো মুজ না দেড়শো টাকার বেশিতে আমরা খেজুর কিনবো না দেড়শো টাকার বেশি দামে আমরা খেজুর কিনবো না 20 টাকার বেশি দামে আমরা আলু কিনবো না 40 টাকার বেশিতে কি আর কিনবো না একশো টাকার বেশিতে আমরা সয়াবিন তেল না টাকার বেশিতে আমরা গরুর মাংস না বেশি তো এই ভিডিওটা হচ্ছে যশোরের করা যশোরের একটি শহরে এই ভিডিওটা করছে তো আসলে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য প্রতিবার রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেটগুলো করে থাকে এই মূলত সিন্ডিকেটগুলো বাঙ্গার জন্য যশোর যশোরের মধ্যে এরকম একটা সুন্দর উদ্যোগ নিছে তো আমি যশোরকে সেলুট জানাই যশোরের যে বাইটি এই উদ্যোগটি গ্রহণ করছে যশোরের সেই বায়টিকে আমি সেলুট জানাই যে আসলে বাংলাদেশের সিন্ডিকেট বাঙ্গার জন্য যে রমজান মাসকে কেন্দ্র করে যে সিন্ডিকেটগুলো করে থাকে এগুলো বাঙ্গার জন্য যে যশোরের একটা উদ্যোগ আসলে আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিটা জেলার প্রতিটা শহরে কিন্তু এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার তা আমি আজকে সকালে ঘুম থেকে ঘুরে দেখলাম যে এই ভিডিওটা তো চিন্তা করলাম ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তা আসলে দেখেন আমাদের এই প্রতিবারের মতো এবারেও কিন্তু রমজানের নিত্যবনের যে দাম সেই দামগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তা আমি কালকে একটা আপনাদেরকে ভিডিও আপলোড করছিলাম আমার পেজে যে খাতুনগঞ্জের যে ব্যবসায়ীরা যে নতুন নতুন যে জিনিসগুলো আনছে নতুন যে পণ্যগুলো আনছে সেগুলো যে আনলোডিং করতেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম তো ওখানের মধ্যে কিন্তু যে আমার মনে হয় না যে ওখানে কোনো পণ্যের সংকট আছে হিউজ পরিমাণ কিন্তু পণ্যরা আমদানি করছে কিন্তু তারপরে এখানে জিনিসের দাম বাড়তেছে সেটা আমার কিন্তু জানা নাই তো ভিডিওটা আপনাদেরকে দেখাইছি কারণ ভিডিওটা আপনারা এই নিজের নিজের উদ্যোগে যদি কিছু করতে চান নিজের থেকে কিছু করতে চান তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন মানুষদেরকে জানাই দিবেন যাতে যশোরের মতো এই চট্টগ্রামের মধ্যেও এরকম একটা উদ্যোগ এরকম তো আর কেউ করতে পারবে না চট্টগ্রামের মধ্যে তো আমাদের যে নিজের জায়গা থেকে সচ্ছার হতে হবে যে আমাদের একটি নির্দিষ্ট দামের বাইরে আমরা প্রোডাক্ট কিনবো না তা আমি সে বাইরের প্রোডাক্টের যে ওনারা যে তালিকাটা করছে সেই তালিকাটা যদি আমি বলতে চাই ওনারা ধার্য করছে হচ্ছে দেড়শো টাকার বেশিতে খেজুর কেনা যাবে না মানে ওরা বলতেছে দেড়শো টাকার বেশিতে খেজুর কেনা যাবে না যে আমরা যদি যে এই বেশি দাম দিয়ে না কিনি তাইলে ওরা কোথায় যায় সেগুলো আমরা দেখব করে বিশ টাকার বেশিতে আলো কিনবো না আলুর দাম দেওয়া হয়েছে হচ্ছে বিশ টাকা বিশ টাকার বেশিতে আলো কিনতে নিষেধ করতেছে তারপর আপনার পাঁচশো টাকার বেশিতে গরুর মাংস কেনা যাবে না তারপরে হচ্ছে চল্লিশ টাকার বেশিতে পেঁয়াজ কেনা যাবে না তারপরে তেল তেল সম্ভবত একশো টাকা একশো বিশ টাকা এরকম দিছে তো ওনারা যে প্রাইসগুলা ধারণ করে দিছে এগুলার বেশি যদি ওরা মানে ওই শহর কেউ কিনে ওখানে ওরা মানে মানুষদেরকে নিষেধ করতেছে না কেনার জন্য তা আমরা যদি নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসি আমরা যদি নিজের জায়গা থেকে সচ্চার হই তাহলে কিন্তু কোনো সিন্ডিকেট কিন্তু ব্যবসা করতে পারবে না কোনো সিন্ডিকেট কিন্তু সবগুলো সিন্ডিকেট কিন্তু ভেঙে যাবে এটা হানড্রেড পার্সেন্ট তো আমাদের কি করতে হবে নিজের জায়গা থেকে সচ্ছার হতে হবে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এবং সবাই সচেতন থাকবেন যেন আপনার আশেপাশে কেউ এরকম সিন্ডিকেট করতে না পারে আপনার নিজের জায়গা থেকে আপনাকে সচেতন হতে হবে যে ওরা বেশি দামে বিক্রি করলে কিন্তু আমরা আমরা যদি না কিনি আমরা যদি না কিনি ওরা বিক্রি করবে কোথায় ওদের যে হিমাকার আছে ওখানে পছায় ফেলতে পারবে আমরা যদি না কিন ওরা বিক্রি করবো কোথায় সেই জন্য বলতেছি নিজের জায়গা থেকে সচেতন হন একটু খেয়াল রাখবেন কোনটার ন্যায্য মূল্য দিচ্ছে কোনটার মূল্য থেকে বেশি দিচ্ছে এগুলো একটু খেয়াল রাখবেন আপনি ন্যায্য মূল্যের থেকে বেশি কেন টাকা দিবেন আপনার টাকা আছে বলে কি আপনি ন্যায্য মূল্য থেকে বেশি টাকা দেবেন ওরা তো তাইলে আপনার মাথায় উঠে যাবে আপনি ন্যায্য মূল্যের থেকে বেশি কেন দিবেন আপনার হয়তো টাকা আছে আপনি দিতে পারতেছেন যান নাই সে কী করবে সে তো আর আপনার অন্য কারোর অন্য কোথাও থেকে আনতে হবে না তার থেকে তো চুরি করে নিয়ে আসতে হবে কথা একটা বলে না অভাবে সব নষ্ট তাহলে তার অভাবের কারণে তার সব আস নষ্ট হয়ে যাচ্ছে তো এটা মাথায় রাখবেন আপনার আশেপাশে যে সিনডিটগুলো আছে এগুলো ভাঙার চেষ্টা করবেন আমি আমার চট্টগ্রামের যারা বাইব্রাদার আছেন তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আপনার আশেপাশে যে সিন্ডিটগুলো আছে এগুলো ভাঙার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে সব কিছু বাড়ব চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব তা আসলে এই রমজানের যে নিত্যপণ্যের যে উদ্যোগতির দাম কিন্তু ধীরে ধীরে বাড়তেছে সেগুলো আমরা রোধ করার জন্য তাইলে রোধ করার জন্য আমাদের কি করার কি করার দরকার প্রতিবাদ করার দরকার তো এই প্রতিবাদ তো আর কেউ এখানে যশোরের মতো কেউ তার এখানে উদ্বেগ নেবে না সেটা আমি জানি তো আমাদের কী করা দরকার আমরা নিজ নিজ জায়গা থেকে যদি একটু সচ্চার হই আপনি নিজে সচেতন হন আপনি আরেকজনকে সচেতন করার এটা হচ্ছে পরে আপনি আপনি নিজে সচেতন হন তারপরে আপনি আরেকজনটা চিন্তা করবেন যে সবাই নিজ জায়গা থেকে সচেতন হলে কিন্তু এরকম সিন্ডিকেট কিন্তু আর হবে না আশা করি তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার আশেপাশে যাদের আসে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ